নিখিলেশ, তুই যেখানে আছিস তার সন্ধ্যাটাও কি বিষণ্ন হয়? আজ অনেক ভাত কাপড়ের কাজের ভিড়েও সন্ধ্যাটা বড্ড ভোগাচ্ছে। সন্ধ্যা হলে কেমন আচ্ছন্ন তা, আগেও কি ছিল? আমরা তখন ইউনিভার্সিটিতে পড়ি, আমার অনুষদ থেকে প্রতিদিন আসতাম তোর অনুষদে। বিকল্প বাসে গন্তব্যে যেতে হেঁটে আসতাম অনেকটা পথ। ফোলা রোড ধরে এসএম হলের সামনে রাস্তা, আমাদের খুব প্রিয় ছিল রাস্তাটা। নারে, সারি বাঁধা গাছগুলোর মাঝখান দিয়ে হেঁটে আসার সময় এমনই সন্ধ্যা নামতো? তুই তো অনেক চটপট দেখতি, বলতি, দেখ দেখ ঘুঘুটাকে, দেখ দেখ দোয়েলটাকে, দেখ ঝোপঝাড়ে নীল অপরাজিতা। যে আমি চোখে চাইতে যাই আবার তুই, আরে পা চালা, দেখছিস না সূর্য তো গেছে। আমি সেই তোর কথা মতো আবার চোখ ঘুরিয়ে সূর্য খুঁজতে লেগে যাই। এবার ঝাড়ি তোর, যাই বলি তাই তোর হা করে দেখা, অত খুঁটি কি দেখিস রে তুই? জানিস আজও আমি তেমনি, কোথায় যে তোরে কি করে বলি। সেদিন যদি বুঝতাম এমনি করে দেখতে পাবো না কোনো দিন আর, তুইও চলে যাবি হারাবি অজানা ঠিকানায়। নিখিলেশ, সন্ধ্যাটা বড় বেশি বিষণ্ন হয়, দিনের একটি ভাগ এ একটি জায়গায় এসে মনে হয়। এমন বিষণ্ন সন্ধ্যায় চুপ করে মরে যাব আমি, নিখিলেশ।